সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মুকুল রহতগিকে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য সম্পর্কে ভিন্ন মত পোষণ করলেন দুই বিশিষ্ট আইনজীবী অরুণব ঘোষ ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর তাতেই নতুন করে সংঘাতের আবহ তৈরি করলেন আইনজীবী অরুণব ঘোষ অরুণব ঘোষের বক্তব্য বিচারপতির মুখে মানায় না এমন অনেক কথাই বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওর শিক্ষা দীক্ষা নিয়ে এরপর সাধারণ নাগরিকরা প্রশ্ন তুলবেন তারা বলবেন বিচারপতি একটা অশিক্ষিত মানুষ তিনি জানেন না কার সম্পর্কে কি বলা যায় আর বলা যায় না এই রকম মন্তব্য করেছেন আইনজীবী অরুণব ঘোষ আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাঠগড়ায় তুলেছেন মুকুল রহতগীকে বিকাশের কথায় কোনো বিচারপতির রায় নিয়ে কাটাছেড়া করা যায় না আইনি পথে রায়ের বিরোধিতা করা যায় তাই বলে বিচারপতিকে সরিয়ে দেওয়ার আর্জি কখনোই মানা যায় না অরুণব ঘোষের মতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে মনে করি না উনি মাঝে মধ্যেই যা খুশি তাই বলেন উপেক্ষা করাই ভালো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি রায় নিয়েই এই বিতর্কের সূত্রপাত তার নির্দেশে যাদের চাকরি গিয়েছে তারা সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন সেই মামলার শুনানির সময় মুকুল রোহতগি তার সওয়ালে বলেছিলেন কলকাতা হাইকোর্টের এক মহামান্য বিচারপতি রয়েছেন যিনি কথায় কথায় চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিচ্ছেন যাদের চাকরি যাচ্ছে তাদের কথা শোনা হচ্ছে না উনি হাইকোর্টের রোস্টারও মানছেন না ওই বিচারপতির বিরুদ্ধে রুলিং দিক সুপ্রিম কোর্ট মুকুল রহতগি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের গোড়ায় অ্যাটর্নি জেনারেল ছিলেন সুপ্রিম কোর্ট অবশ্য মুকুল রাউত সেই দাবি মানেনি কিন্তু এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বলেছেন মুকুল রাউত কে তাকে একবার দেখতে চাই আমি তিনি কত বড় আইনজীবী সেটা তো একবার দেখতে হবে সুপ্রিম কোর্টের শুনানির কোনো ক্লিপিং পাওয়া যাবে কি না সেই ব্যাপারে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার খোঁজ নিয়েছেন বলে খবর আইনজীবীদের তিনি বলেন সংবাদ মাধ্যম থেকে ব্যাপারটা আমি দেখেছি আরও জানার ইচ্ছে হচ্ছে কি বলেছেন উনি বুধবার প্রথমবার নয় তার আগেও সুপ্রিম কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রুল জারির দাবি জানিয়েছিলেন এই মুকুল